नमस्कार बंधुरा तुम्हारे सकल के स्वागतम तुम्हारे यूट्यूब चैनल टेक्निकलिते। तुम्हारा जरा रायगंज यूनिवर्सिटी पीजी पढ़ाशोना करछो एमए एमएससी एमकॉम सीआईएस एवं तुम्हारा जरा एमबीए एवं एलएम कोर्से पढ़ाशोना करछो जरा तुम्हारा एबार सेकेंड सेमिस्टारे रयेछो तुम्हारा किन्तु अनलाइने एग्जाम होबे। तो कबे थेके एग्जाम होबे सेई संक्रांत तो किन्तु एकटी नोटिस प्रकाशन करा होयेछे रायगंज यूनिवर्सिटी तरफ थेके। रायगंज यूनिवर्सिटीर अफिसियल साइटे से नोटिफिकेशनटी प्रकाश करा होयेछे। सेई नोटिफिकेशने कि बला रयेछे तुम्हादेर एग्जाम कबे थेके चालू होबे याबतीय तथ्य आजकेर एई भिडियोते तोमादेर साथे शेयर करब। तार जन्य तोमादेर जे काजटी करते होबे एई भिडियोटिते लाइक करे दिते होबे एबं एई भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त स्किप ना करे देखते होबे। एई मुहूर्ते आमरा रयेछि रायगंज यूनिवर्सिटीर अफिसियल साइटे। तोमादेर सुविधार्थे एई साइटटिर लिंक भिडियोटिर डेसक्रिपशन बक्से प्रोवाइड करे देब। साइटटिते भिजिट करार पर तोमरा जखन स्क्रल डाउन करे निचेर दिके आसबा नोटिफिकेशन सेक्शने नोटिस एंड अनाउंसमेंट सेक्शने देखते पाচ্ছ এখানে কিন্তু শো হচ্ছে এমএ এমএসসি এমকম এলএলএম এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন জুলাই 2020 টু বি হেল্ড ইন ফেব্রুয়ারি 2021। তো সিম্পলি তোমরা যদি এর মধ্যে ক্লিক করে দাও তোমাদের সামনে এই ধরনের একটি পিডিএফ ওপেন হয়ে চলে আসবে। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে ক্ল্যারিফাই করে দিই। তোমরা যারা থার্ড সেমিস্টারে অলরেডি উঠে গেছো তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারটি কিন্তু হয়নি। তো সেকেন্ড সেমিস্টারে যারা এখনও এক্সাম হয়নি সেই সেকেন্ড সেমিস্টারে এক্সামটি কিন্তু অনলাইনে নেওয়া হবে। সেই সেকেন্ড সেমিস্টার কবে থেকে নেওয়া হবে কোন কোন সাবজেক্টের কবে কবে পরীক্ষা রয়েছে যাবতীয় তথ্য কিন্তু এই নোটিফিকেশনে রয়েছে। তো নোটিফিকেশনে কি বলা রয়েছে ফার্স্টে রয়েছে রায়গঞ্জ ইউনিভার্সিটি এমএ এমএসসি এমকম এলএলএম এমবিএ সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন জুলাই 2020 टू बी हेल्ड इन फेब्रुआरी 2021 माने जुलाई 2020 सेकेंड सेमिस्टारटी किन्तु फेब्रुआरी 2021 किन्तु नेওয়া হবে। सेकेंड सेमिस्टार सीबीएसई ओल्ड सेकेंड सेमिस्टार सीबीएसई न्यू সবার কিন্তু এক্সাম কিন্তু নেওয়া হবে সকাল 11টা থেকে। যারা সিবিএসই ওল্ড সেমিস্টারে রয়েছে এবং যারা নিউ সিলেবাসে রয়েছে তাদের কিন্তু এক্সাম সকাল 11টা থেকে কিন্তু নেওয়া হবে। এবং এটা একটা হলো इंटरनल तुम्हारे टपिक तुम्हारे साथ शेयर करছি। তোমাদের কিন্তু কোশ্চেন आधा घंटा आगे प्रोवाइड করা হবে এবং 4 घंटा তোমাদের কিন্তু এক্সামের টাইম থাকবে এবং কিন্তু তারপরে 4 ঘন্টা এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু आधा घंटा সাবমিট করার কিন্তু তোমাদের টাইম থাকবে। মানে মোট তোমাদের কাছে সময় থাকছে কিন্তু 5 ঘন্টা। তোমাদের কিন্তু তার মধ্যে কোশ্চেনটি কিন্তু সাবমিট করতে হবে হয় ইমেলে নয় কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটি কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে জানানো হবে। তো এই জিনিসটি কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদেরকে কী করে এক্সাম দিতে হবে কী কী জিনিস ফলো আপ করতে হবে তোমরা কী করে পিডিএফ বানাতে পারবা যাবতীয় তথ্য কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে কিন্তু এনেবল করে রাখতে হবে সবার প্রথমে ভিডিও আপডেট এবং ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সমস্ত টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আলোচনা করা হবে। দেখো তোমরা যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো সেই সমস্ত সাবজেক্টগুলি কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট করতে পারো। তোমাদের কিন্তু এক্সাম শুক্রবার 5 তারিখ থেকে চালু হচ্ছে ফেব্রুয়ারির। তোমাদের কিন্তু ফার্স্টে বেঙ্গলি ইংলিশ সংস্কৃত হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স এডুকেশন সোশিওলজি জিওগ্রাফি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জুওলজি মাইক্রোবায়োলজি কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কমার্স ল এই সমস্ত সাবজেক্টে কিন্তু এক্সাম চালু হবে। থিওরিটিক্যাল এক্সাম চালু হবে 5 তারিখে সকাল 11টা থেকে। এরপর যে নেক্সট এক্সামের ডেটটি রয়েছে সেটা কিন্তু 6 তারিখ রয়েছে। এই সমস্ত সাবজেক্টের কিন্তু তোমাদের আবার কিন্তু তোমাদের এক্সাম হবে 6 তারিখে সেকেন্ড পেপারের। তো প্রত্যেকটি সাবজেক্ট কোড কিন্তু দেওয়া রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক আউট কিন্তু করে নিতে পারো। এরপর মিডলে কিন্তু একদিন গ্যাপ থাকবে রবিবারের দিন। তারপরে কিন্তু তোমাদের 8 তারিখে এক্সাম চালু হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে সেই সমস্ত সাবজেক্টের কিন্তু কোড অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম কিন্তু নেওয়া হবে। তারপরে তোমাদের 9 তারিখে এক্সাম হবে 10 তারিখে এক্সাম হবে। দেখো তোমাদের 9 তারিখ পর্যন্ত কিন্তু মেন এক্সামগুলি রয়েছে এবং 10 তারিখে কিন্তু বেঙ্গলি ফিলোসফি এবং ইকোনমিক্সের কিন্তু এক্সাম রয়েছে জেনারেল বা ইলেকটিভ সাবজেক্টের। এরপর 11 তারিখের ক্ষেত্রেও কিন্তু বেঙ্গলি ফিলোসফি এবং ইকোনমিক্সের কিন্তু নন ক্রেডিট সাবজেক্টের কিন্তু এক্সাম রয়েছে। তারপরে তোমাদের 12 তারিখে কিন্তু আইডিসি যে সাবজেক্টটি রয়েছে তোমরা যে যে আইডিসি সাবজেক্টটি নিয়েছিলা মানে যে এক্সট্রা সাবজেক্টটি হয় তোমরা যেটা নিয়েছিলা যেমন তোমরা এলএলএম নিতে পারো বা এডুকেশন নিতে পারো বা সিআইএস নিতে পারো তোমরা যে সাবজেক্ট নিয়েছিলা সেই সাবজেক্টটির এক্সাম কিন্তু তোমাদের কিন্তু 12 তারিখে হবে। এটা কিন্তু লাস্ট এক্সাম রয়েছে। तुम्हारे क्योंकि आईटीसी क्योंकि अलरेडी क्योंकि क्लास चालू हो गए तुम्हारा क्योंकि से तुम्हारे क्योंकि आईटीसी जे तुम्हारे डिपार्टमेंटे से सर साथ कन्टैक्ट करते पारो एवं किन्तु देखो ये नोटिफिकेशनटी किन्तु प्रकाश करा होयेछे 14 तारीखे एवं किन्तु रायगंज यूनिवर्सिटी तरफ थेके किन्तु प्रकाश करा होयेछे। तो देखते पाच्छो एखाने किन्तु डिपुटी कंट्रोलर किन्तु एग्जामिनेशनेर किन्तु सिगनेचार रयेछे, एटा किन्तु एकदम अफिशियल नोटिफिकेशन रयेछे। तार माने किन्तु एखान थेके क्लियर तुम्हादेर किन्तु अनलाइने एग्जामटी किन्तु होबे सेकेंड सेमिस्टारे, सेटा किन्तु होबे तुम्हादेर रायगंज यूनिवर्सिटीते एवं सेटा किन्तु अनलाइनेर माध्यमे बाड़िते बसे किन्तु ओपेन बुक सिस्टेमे आई थिंक तुम्हारे क्योंकि एग्जामटी है से क्योंकि 5 तारीख के चालू होच्छे। तो ये इनफरमेशन आई होप तुम्हारे इनफरमेशनटी काजे लेगेछे। यदि इनफरमेशनटी काजे लेगे थाके भिडियोते लाइक कर दिओ, सबार साथे भिडियोटी शेयर कर दिओ और एरकम हेल्पफुल अपडेट पाओयार जोन्नो चैनलटिके सबसक्राइब करे बेल आइकनटिके इनेबल कर दिओ सर्वप्रथमे भिडियो अपडेट पाओयार जोन्नो। डेस्क्रिप्शन बक्से एकटी रायगंज यूनिवर्सिटीर स्टूडेंटदेर जोन्नो ग्रुप रयेछे, तोमरा किन्तु सेई ग्रुपे जयन करते पारो, सेखाने किन्तु जाबतीय तथ्य किन्तु प्रोवाइड करा रायगंज यूनिवर्सिटी रिलेटेड। धन्यवाद एखनकार এই ভিডিওটি দেখার জন্য।